আল্লাহ পাক বলছে বান্দা শোন আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে সুবহানাল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে আর আমি আল্লাহ বলাম পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ বলে কি করে তাসবিহ যাপন করে দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি দুটো উদাহরণ দিয়েই বুঝতে পারবেন আচ্ছা বাপেরাম এই রাতের বেলা যখন চলে যাবেন খেজুর গাছের তেঁতুল গাছের তলায় চলে যাবেন পাতাগুলো মুড়ে গিয়েছে ঠিক না বেটি তাড়াতাড়ি খিরিচ গাছের তলায় চলে যাবেন পাতাগুলো মুড়ে গিয়েছে লজ্জাবতী বলে একটা গাছ আছে স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে শুধু তাই নাই সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে গাছের তলায় গিয়ে দেখুন রাতের বেলা ফুল দুটো মাথা ঘেট করে আছে আল্লাহ বলে সকালবেলা সূর্যের আলো যখন ওদের গায়ে পড়বে দেখবি তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা মেনে ধরবে খিরিচ গাছ আস্তে আস্তে পাতাটা খুলে যাবে সূর্যমুখী ফুলটা মাথা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে শুধু তাই নাই আর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি শুনে একদিন আজ থেকে 1500 বছর আগে ঘড়ি ছিল না বাবা ঠিক না বেটি অ্যালারামের ঘড়ি তো তখন ছিল না আল্লাহর নবী চিন্তা করছেন আল্লাহ গো আমার গোনাগার উম্মত উম্মতিরা কি করে রমজান মাসে সাহারি খেতে পারবে আমার গোনাগার উম্মত উম্মতিরা কি করে ফজরের নামাজ পড়তে পারবে আল্লাহ বলেন নবী তোমার চিন্তা নাই নামাজ আমার জন্য রোজা আমার জন্য আমার বান্দাদের ঘুম থেকে তুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার আমি আল্লাহ পৃথিবীতে একটা অ্যালারাম ঘড়ি তৈরি করে দিয়েছি জীবিত অ্যালারাম ঘড়ি ঠিক টাইম টাইম হলে ওদের ডেকে দেবে আল্লাহর নবী বললেন লা তাসুবুদ্দিকা ফাইন্নাহু ইউকিজুরিস সালাত তোমরা মোরগকে গালি দিও না এ মোরগ বুঝেন মোরগ 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 জামাইরা ভালো বুঝে মোরগকে গালি দিও না ফাইন্নাহু ইউকিজুরিস সালাত মোরগ তোমাদের ফজরের সময় নামাজের জন্য বাঘ দিয়ে ডেকে দেয় এরপরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দাগণ লিমা তাকুলুনা মা লা তাফআলুন ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না কাবুরা মাক্তানা ইনদাল্লাহ আও তাকুলু মা লা তাফআলুন তোমরা লোককে বলে বলে বেড়াও কিন্তু নিজেরা সেগুলি করো না তিনটা আয়াত হলো চার নাম্বার আয়াতের আলোচনা করতে গিয়ে একটা ছোট্ট কথা বলি আল্লাহ পাকের আয়াত বলতে বলতে রয়ে গিয়েছিলাম কি আল্লাহ পাক কোরআনে বলেছিলেন নবী নবীদের সঙ্গে বন্ধুত্ব করতে বলেছিলেন সিদ্দিকীন সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করতে বলেছিলেন তিন নাম্বার হলো শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করতে বলেছিলেন মনে আছে শহীদান কাদের বলে শহীদানের তারিফ সংজ্ঞাটা হলো এই আয়াত ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়া মারসুস আল্লাহ পাক বললেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা জান আর মাল আল্লাহর রাস্তায় সীসা গরিত প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে জীবন দিয়েছে তাদেরকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে শুনে রেখে দিন কয়েক কটা দেহ মাটিতে পচে না কয়েক কটা দেহ মাটিতে পচে না বাপেদের কর জোড়ে বলে যাচ্ছি এ দেহের কোনো দাম নেই আমার এ দেহের কোনো দাম নেই আপনারও দেহের কোনো দাম নেই আমার দেহের দাম সেই দিনে হবে আমার মরণের 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন দেখি তো আব্দুল্লাহ গিল মারুফ 10 বছর আগে মারা গেছে ও মাল কবরে পচে গেছে না টাটকা আছে যদি কবরটা খুলে দেখেন দেহটাও টাটকা আছে কাপনও পচন ধরে নে আপনাদের ধারণা জন্মাবে ওরে দাবাত করে আনাটা লাভ হয়েছিল ও ঈমান নিয়ে মরতে পেরেছে আর যদি আমার মরণের 6 মাস পরে কবরটা যদি একবার খুলে দেখেন দেহ তো দূরের কথা কাপনেরও কোনো গন্ধ নেই ধারণা এটাই জন্মাবে ওরে দাবাত করে আনাটাই আমাদের ভুল হয়েছিল ও বেটা ঈমান নিয়ে মরতে পারেনি এই জন্য বাপেদের বলে যাচ্ছি আল আলিমু বিন আমালিন কাসাজারি বিনা সামারিন আমল বিহীন আলেম ওই রকম ফল বিহীন গাছটা যেরকম যে গাছের কোনো ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নাই ঠিক না বে ঠিক বাপেরা
সেই দিন বুঝবেন যেদিন অন্ধকার নীরব নগরে চলে যাব আমি আর যেদিন আপনারাও যাবেন সেই কিয়ামতের মাঠে দেখা হবে সেই দিনই বুঝতে পারবেন জীবনে কি ভুল করে এসেছিলাম কেন একটু সময় দিলাম না জীবনে বেকার সময় দিয়েছি অনেক জায়গায় কোরআনের আলোচনা শোনার জন্য কেন একটু সময় দিলাম না তাই চলুন মনে রাখবেন কয়েকটা দেহ মাটিতে পচে না এক নাম্বার হলো নবীদের দেহ মাটিতে টাটকা থাকে দুই নাম্বার হলো কি জানেন হাক্কানি আলেমের দেহ কবরে টাটকা থাকে জোরে বলুন তিন নাম্বার হলো মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না চার নাম্বার হলো শহীদদের দেহ মাটিতে টাটকা আছে জোরে বলুন একটা উদাহরণ দিই আপনাদেরকে দবো দবো একটা উদাহরণ দিচ্ছি শুনে নিন সাহাবীটার নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললাম বাপেরা বলেন বলেন আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীকে একটা প্রশ্ন করেছিলেন কি উনি খুব পয়সাওয়ালা মানুষ ছিলেন তো উনি পয়সাওয়ালা মানুষ একদিন নবীকে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা টাকা পয়সা আল্লাহ আমার অনেক দিয়েছে তা টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন তাহলে সেখানেই পয়সা কিন্তু ব্যয় করতাম আল্লাহ পাক আয়াত নাযিল করলো ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন নবী তুমি বলে দাও টাকা পয়সা গুলো বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত ব্যয় করবে আল্লাহ তত খুশি হয়ে যাবে জোরে বলো মনে রাখবেন যে বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে ওই বাম্মার দোয়া নেবেন বাড়ি থেকে যখন বেরোবেন বাপ আর মায়ের দোয়া নিয়ে বেরোবেন বাপ আর মায়ের দোয়া যদি সঙ্গে থাকে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবেন আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে জোরে বলো সুবহানাল্লাহ এই জন্য বাপেদের বলে যাচ্ছি বাম্মা হলো অমূল্য রত্ন করবদ্দার কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না বাস্তব কথা বলে যাচ্ছি চলো তো হযরতে আমর জামুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওহুতের যুদ্ধে শহীদ হয়েছিলেন তো শহীদের 40 বছর পর কত বছর শহীদের 40 বছর পর মুয়াবিয়া একটা খাল কাটছিল কাটতে কাটতে দুটো লাশ পাওয়া গেল একটা হলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার লাশ আর একটা হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলার লাশ দুটো লাশ যখন পাওয়া গেল আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলার ওহুদের যুদ্ধের ময়দানে এই বাম হাতে চোট পেয়েছিলেন সেই রক্ত বের হচ্ছিল আর সেই অবস্থা ওনাকে সেই মানে দাফন করা হয়েছিল আজও পর্যন্ত সেই 40 বছর পরে সেই টাটকা রক্ত বেরিয়েই যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য বাপেরা দেহটা কবরে টাটকা রাখবেন কি করে সেই জন্য এখানে ওয়াজ শুনতে বসুন আমার ওয়াজ শুনতে আপনাদের বলিনি আপনি আপনার দেহটা কি করে কবরে টাটকা থাকবে সেই চেষ্টা করুন অন্য কিছু করতে হবে না বাপ দেহটা কবরে টাটকা থাকবে কি করে আপনার দেহ আপনি বাড়িতে করেছেন পাকা ঘর বেঁধেছেন কত কি করেছেন এসিতে বসে আছেন টাটকা দেহ নিয়ে এখন বসে আছেন আর এই দেহ যখন মাটিতে রেখে চলে আসা হবে ছয় দিনের মাথায় চুলগুলো সব খসে খসে পড়ে যাবে নখগুলো সব খসে খসে পড়ে যাবে আর 10 থেকে 12 দিনের মাথায় পেটটা ফেটে যাবে তারপরে হবে কি পোকা শুরু হয়ে যাবে খেতে 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 পুরো দেহটাই শেষ হয়ে যায় জানেন আপনারা কোনোদিন মরি ঘরে ঢুকেছে হ্যাঁ ও বাবা আমি ফরেন্সিক রিপোর্ট জানেন ফরেন্সিক রিপোর্ট হয় জানেন ফরেন্সিক রিপোর্ট হয় শুনেন নি আরে বাবা ময়না তদন্ত হয় একটা মার্ডার হলে তাকে বলা ফরেন্সিক রিপোর্টে পাঠানো হচ্ছে বলে না বাবা তো ফরেন্সিক রিপোর্টে ইনভেস্টিগেশন কুইজে আমি একজন মানে কি বলবো জড়িত মানুষ এজন্য একটা লাশকে রেখে দিলে বেশি দিন রেখে দিলে না কি হয় জানেন আস্তে 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 ওটাকে পচন ধরে পচন ধরতে 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 আস্তে আস্তে সব শেষ হয়ে যায় কিচ্ছু থাকে না কিচ্ছু থাকে না আর এমনও টাটকা দেহ আছে গো বাপ পচেইনি পচেইনি লোকটা মারা গেছে 32 বছর আগে কত বছর 32 বছর আগে লোকটা মারা গেছে মারা যাবার পর তার ছেলেরা করেছে কি সাধারণ মানুষ একজন হালাল খাবার খেত সৎ মানুষ ছিল 32 বছর পরে নদীর পাড়ে তাকে মাটি দেওয়া হয়েছে 32 বছর পরে নদীটা একটু ভেঙে গেছে তার ছেলেদের স্বপ্নে দেখাচ্ছে বাবা আমার নদীটা ভেঙে গে আমার পা দুটো বের হয়ে যাচ্ছে বাপেরা তোরে এসে একটু আমাকে নিয়ে অন্য জায়গায় মাটি দে ছেলেরা ভোরের বেলা উঠে গিয়ে দেখছে সত্যি সত্যি বাপের পা এতটা বের হয়ে আছে কাপন জড়ানো এতটা পা খুলে দেখে বাপ যেভাবে মারা গেছিল সেই কপ্পুর আজও রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ
তারপরে ছেলেরা করেছে কি ওখান থেকে নিয়ে গিয়ে আর একটু দূরে মাটি দিয়েছে ফের তার 8 বছর পর কত বছর 8 বছর পরে আবার নদীটা ভেঙে গেছে ওখানে সেখানেও গিয়ে দেখছে আবার সেই টাটকা আজও রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য বাপেরা কবরটা দেহটা কবরে টাটকা থাকবে কি করে ওই চিন্তা করুন মনে রাখবেন মনে ভাববেন না এই দেহতে পৃথিবীতে টাটকা আছে মানে কবরে টাটকা থাকবে না গো বাবা কবরে দেহটা টাটকা রাখতে গেলে চারটা কাগজ ঠিক রাখতে হবে কয়টা কয়টা সে তো বলেছিল আটটা কাগজ ভারতের নাগরিকত্বের প্রমাণ নয় আমার আল্লাহ বলছে বোকা কোথাকারে তুই চারটা কাগজ ঠিক রাখ তোর দায়িত্ব আমি নেব তোর অত টেনশন কিসের রে চারটা দায়িত্ব কার চারটা কাগজ কি কি এক নম্বর আল্লাহ বলছেন ওয়ামাই ইউমিন বিল্লাহ 100% ঈমান আনবি আমি আল্লাহ আমার উপরে দুই নম্বর কি ওয়া ইয়ামাল সলিহা পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবে কোনোদিন খারাপ কাজ করে যাবে না লোকের গোজা মেরে মেরে বেড়াবি না মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবে না ভালো কাজ করে যাবে আর কি করবি তিন নম্বর নবী বলেছেন আল্লাহর দুটো কাগজ নবীর দুটো কাগজ আল্লাহর দুটো কাগজ কি 100% ঈমান আনতে হবে ভালো কাজ করতে হবে কি ওমাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সলিহা কোরআনে সূরা তাহাবুরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ওমাই ইউমিন বিল্লাহ 100% ঈমান আনবি ওয়া ইয়ামাল সলিহা ভালো কাজ করে যাবে করলে কি হবে আল্লাহ বলে তোকে দুটো জীবন দেব রে ইহকালে একটা জীবন দেব পরকালে একটা জীবন দেব ইহকালে জীবনটা কি দেব কোরআন বলছে মানে আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহাইয়ান্না হায়াতান তাইয়্যিবা আল্লাহ বলেন পৃথিবীতে যদি কোনো ব্যক্তি 100% ঈমান আনিস আর ভালো কাজ করিস বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক ওয়া হুয়া মুমিনুন যদি সে মুমিন হয় আমি আল্লাহ কি করব ফালানুহাইয়ান্নাকু হায়াতান তাইয়্যিবা এই পৃথিবীর জীবনটা শান্তি সম্মানের সহিত যাপন করাবো জোরে বলুন আর পরকালে কি দেবে কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা তোরা যদি 100% ঈমান আনিস আর ভালো কাজ করিস কি করব কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস নুজুলা পরকালে তোদের জন্য জান্নাতুল ফিরদাউস লিখে রেখে দেব আমার বাপেরা দেহটা কবরে টাটকা কিভাবে থাকবে নবী বললেন আমার দুটো কাগজ লাগবে আল্লাহ বললেন আমার দুটো কাগজ আর নবী বলছেন আমার দুটো কাগজ নবীর দুটো কাগজ কি কি নবী বলছেন বুখারীর হাদিস রাসূল বললেন তোরা আমার দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করবি বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করবি পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবি আর লজ্জা স্থানকে হেফাজত করবি এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমার দিবি আমি মোহাম্মদ তোদের জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট দেবো জোরে বলুন সুবহানাল্লাহ যান বাড়ি চলে যান বাড়ি গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার উপরে খারাপ ঠিক না বেটি